সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আবার ক্লাসে ফিরে আসলাম মডিফায়ার নিয়ে। তোমরা জানো ইতিমধ্যে আমাদের দুটো ক্লাস সম্পন্ন হয়েছে মডিফায়ারের উপরে এবং আজকে তিন নাম্বার ক্লাস। প্রথম দুটি ক্লাস আমরা নিয়েছিলাম কনসেপ্টের উপরে, অর্থাৎ মডিফায়ারের কনসেপ্টের উপরে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কনসেপ্ট থেকে মডিফায়ার হচ্ছে অ্যাজিটিভ আর অ্যাডভার্ব এই একটা সীমাবদ্ধতার ভিতরে। তারপর আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম অ্যাপোজিটিভ নিয়ে এবং জেরাম নিয়ে, যেটা নাউনের কাজ করে। তো আজকে আমরা মডিফায়ার করতে গিয়ে, তোমরা জানো যে ইতিমধ্যে বোর্ডের যে কোয়েশ্চেন্সগুলো তোমরা দেখেছো বা যারা ইতিমধ্যে করা শুরু করেছো, তো সেখানে ব্র্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এটা আমরা বলেছিলাম আগে। তো সেক্ষেত্রে আমরা গত ক্লাসে যে মডিফায়ারের যে বিভিন্ন টার্মসগুলো দেখেছিলাম, যেমন আর্টিকেল, পজিটিভ, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ কিংবা ইনডিফিনিট, তারপর অ্যাজিটিভ, নাউন অ্যাজিটিভ কিংবা অ্যাপোজিটিভ বা ইন্টেন্সিফায়ার, এইভাবে আমরা জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল, এই জাতীয় অন্যান্য আরও অনেক আমরা টার্মস দেখেছি এবং সেটা নিশ্চয়ই তোমাদের কাছে আছে। এখন আজকে আমরা যেই ব্যাখ্যায় যেতে চাই আসলে এই টার্মসগুলোর, যাতে আমরা পরীক্ষায় বুঝি সহজে, তো আজকে আমরা দেখব যে এই যতগুলো টার্ম আছে প্রায় 23 থেকে 24-25টা আমরা বলবো, 23 থেকে 24-25টা এরকম টার্মস আছে। এর ভিতরে যেগুলো একটু আমাদের কাছে একটু খটকা লাগে, একটু বিদ্ঘুটে মনে হয় বা করতে গিয়ে আমরা একটু চিন্তা করি যে আসলে এটা কী বা কীভাবে করা যায়, সেই জায়গাগুলো, সেই টার্মগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা এরকম হবে যে যেই টার্মগুলো সিম্পলি টার্মের, অর্থাৎ যেই নাম সেই নাম দিয়ে বা ফ্রেজ শব্দটা যোগ করে পরীক্ষা আসতে পারে, কীরকম আমি একটু দেখাই। তো সেরকম টোটাল 23-24টার ভিতরে এরকম 4-5-6টা আইটেম আছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা একটু বোর্ডে তাকাই। প্রথমটা হচ্ছে, যেমন ধরো আমরা বললাম ইনফিনিটিভ, আমি একটু বড় করে লিখতে চাই ইনফিনিটিভ, অথবা ইনফিনিটিভ ফ্রেজ, মাথা রাখো ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ, এভাবে কিন্তু আসতে পারে ইনফিনিটিভ ফ্রেজ। আমি একটু ক্যাপিটাল লিখছি এই জন্যে তোমার বোঝার সুবিধার্থে, কারণ অনেক সময় স্ক্রিনে অনেকেই বলে যে স্যার লেখা বোঝা যাচ্ছে না, এই জন্য আমি একটু ক্যাপিটাল লিখলাম। ইনফিনিটিভ শব্দ তোমরা জানো, এটার সাথে পরিচিত, আমরা আগের ক্লাসেও বলেছিলাম ইনফিনিটিভ, তোমরাও জানো যে ইনফিনিটিভটা কী, কিন্তু ইনফিনিটিভ দিয়েও আসতে পারে যে ইউজ ইনফিনিটিভ টু মডিফাই দ্য নাউন অর অ্যাজিটিভ অথবা অন্য কিছু, কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ হিসেবেও আসতে পারে। আবার দেখো দুই নম্বর হচ্ছে, এমন হতে পারে যে প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল এভাবে আসতে পারে, অথবা প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ, তাহলে আমরা বারবার লিখলাম না, দেখো প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ এভাবে হতে পারে, তার মানে ফ্রেজটা যুক্ত হচ্ছে। ঠিক তেমনি তিন নম্বরে দেখো, হতে পারে সেটা পাস্ট পার্টিসিপেল, অথবা পাস্ট পার্টিসিপেল ফ্রেজ, সবাই একটু দেখো পাস্ট পার্টিসিপেল ফ্রেজ, অথবা আরেকটা হতে পারে সেটা হচ্ছে তোমার, আমরা একটু উপরে লিখি, এটা একটু নিচে লিখে নিই, চার নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, অথবা পারফেক্ট পার্টিসিপেল ফ্রেজ, আরেকটা দেখব আমরা সেটা হচ্ছে পাঁচ, এরকম হতে পারে যে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ, এটা ডিরেক্ট ফ্রেজ হিসেবেই আসে, প্রিপোজিশনাল, প্রিপোজিশনাল ফ্রেজ, আর শেষে যেটা দেখব সেটা হচ্ছে ছয়, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ, সবাই একটু লিখে নিন অ্যাপোজিটিভ। ওকে, এখন এই প্রেজেন্ট পার্টিসিপাল
what should I say? Infinitive phrase. তুমি একটু লক্ষ্য করো, number one, infinitive. অর্থাৎ তোমাকে বলতে পারে পরীক্ষায় use infinitive. অথবা কখনো প্রয়োজনে বলতে পারে use infinitive phrase. তার মানে কিন্তু phrase connected হচ্ছে, কখনো শুধু infinitive, কখনো infinitive phrase. একটু ডিফারেন্স। যদি কখনো বলো present participle, দুই নাম্বার লক্ষ্য করো, বললো present participle, তাহলে একটা আইটেম, সেখানে যদি তোমাকে বলা হয় present participle phrase, তাহলে এটা এর সাথে শুধু phrase শব্দটা যোগ হলো, এর সাথে phrase শব্দটা যুক্ত হলো। ঠিক তেমনি তিন নাম্বারটা দেখো, বলতে পারে past participle, এর সাথে যুক্ত হতে পারে যে past participle phrase। ঠিক তেমনি আসতে পারে perfect participle, আবার আসতে পারে perfect participle phrase। আর প্রিপোজিশনাল ফ্রেজ, এটা ডিরেক্ট নামটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে এখানে ফ্রেজ তো রইলই। আর অ্যাপোজিটিভটা সাধারণত ফ্রেজ আকারই হয়, তো আমরা একটু লিখে রাখি যে সাধারণত এটা ফ্রেজ আকারই হয়, তবে আমি তোমাকে বলবো যে অ্যাপোজিটিভ কিন্তু ফ্রেজ ছাড়াও করা যায়, মানে ওয়ার্ড দিয়েও করা যায়, তো সেটা আমরা হয়তো দেখবো। তবে আমরা আপাতত বোঝার জন্যে এই ছয়টা বিষয়কে বেছে নিয়েছি আজকের লেকচারের জন্যে। এর কারণ হচ্ছে এই ফ্রেজ জাতীয় যে গুলো আসে আমাদের, সেগুলো সবগুলোই কিন্তু এই এই টার্মের ভিতরেই থাকে। অর্থাৎ এই যে টার্মসগুলো, ছয়টা টার্মস আমি তোমাদেরকে দেখালাম, এই ছয়টা টার্মসের ভিতরে। তাহলে আসলে আমরা আজকে আলোচনা করি যে ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ ফ্রেজটা কি, প্রেজেন্ট পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কি, পাস্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল ফ্রেজটা কি, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা কি। তো এখানে আমি যে কাজটা করব, প্রথমে আমি চাই যে তোমার বোঝার সুবিধার্থে তুমি এর পাশে যদি আমরা একটু স্ট্রাকচারটা শেখার চেষ্টা করি, মানে খুব কঠিন না, তুমি একটু ঠান্ডা মাথায় এখানে একটু তুমি যদি দেখো, তুমি কিন্তু সহজেই এই স্ট্রাকচারটা তৈরি করতে পারো। অর্থাৎ স্ট্রাকচারটা মনে রাখলেই কিন্তু হয়। আমার দিকে একটু দেখো, অর্থাৎ বোর্ডে যখন বলবে ইউজ ইনফিনিটিভ, তোমার তো টেনশনের কিছু নাই, তাহলে তুমি শুধুমাত্র টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা বলি, তা আমি এটাকে বেস ফর্ম লিখলাম। বেস ফর্ম বলতে আবার তুমি কনফিউজ হয়ে যাও না, যেটাকে আমরা ভার্ব ওয়ান বলে থাকি অনেক সময়, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি তোমরা জানো এরকম বলা হয়। তা আমি এখানে বেস ফর্ম লিখলাম, এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ইনফিনিটিভ যখন বলা হয়, তুমি এটাকে টু প্লাস একটা ভার্ব বেস ফর্মকে এখানে বলা হচ্ছে, তুমি মিন করে নেবে, ব্যাস যখনই বলা হচ্ছে। আমরা উদাহরণ দেবো একটু পরে, আগে একটু বুঝাই নিই। যদি ইনফিনিটিভ ফ্রেজ বলে, আমার কথা বুঝো, যদি ইনফিনিটিভ ফ্রেজ বলে, তাহলে আমার তো ইনফিনিটিভ বলতে এতটুকু বোঝায়, তাই না? তাহলে ওই ইনফিনিটিভের অতটুকু আমরা আপাতত বসাই যে টু প্লাস বেস বা ভার্ব ওয়ান। আচ্ছা, আমি যেহেতু বেস ফর্মে লিখেছি, বেস ভার্ব বেস ফর্মে লিখি, বেস ফর্ম। এখন প্লাস কি হবে, ফ্রেজ যেহেতু প্লাস ওয়ার্ড, একটা ওয়ার্ড বা ওয়ার্ডস, ব্যাস একটা ওয়ার্ড বা ওয়ার্ডস। আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা আমার লেখাটা, হ্যাঁ লেখাটা দেখা যাচ্ছে। সবাই একটু দেখো, ইনফিনিটিভ বললে তুমি টু প্লাস কি দিবা, বেস ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ভি ওয়ান। আর যদি ইনফিনিটিভ ফ্রেজ বলে, তাহলে তুমি কি দিবা, জাস্ট ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ টু প্লাস বেস ফর্ম, সাথে ফ্রেজের জন্য ওয়ার্ড আর ওয়ার্ডস যুক্ত করে দিবা, অর্থাৎ টু প্লাস ভার্ব প্লাস ওয়ার্ড বা ওয়ার্ডস, তাহলে পুরোটাই কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। কারণ আমরা জানি যে ফ্রেজ বলতে যেটাকে আমরা বুঝি যে একের অধিক শব্দ, তাই না, থাকবে। তো যেহেতু ইনফিনিটিভ বলতেই এতটুকু কি বোঝায়, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বললে নিশ্চয়ই সাথে ওয়ার্ড বা ওয়ার্ডস যুক্ত হবে, এটাই হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক একইভাবে লক্ষ্য করো, আমরা যদি বলি প্রেজেন্ট পার্টিসিপল, তো প্রেজেন্ট পার্টিসিপল এটা তোমার অ্যাডজেক্টিভের কাজ করে, এটা অ্যাডভার্বেরও কাজ করে অনেক সময়। এখন আমার কথা হচ্ছে, যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে, তুমি তখন কী করবা, প্রেজেন্ট পার্টিসিপল বললেই তুমি বুঝে নিবা যে এখানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ব্যাস শেষ হয়ে গেল তোমার জন্য প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। এখন তুমি হয়তো বলতে পারো, স্যার ভার্ব কোনটা, দ্যাট ইজ বেস ভার্ব বেস ফর্ম, অথবা ভার্ব ওয়ান যেটাকে আমরা বলি ভি ওয়ান, তাহলে ভি ওয়ান প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, নিশ্চয়ই মনে আছে, ইন দ্য সেকেন্ড ক্লাস আই শোড ইট টু ইউ। এখন তোমাকে যদি রেফারেন্স দিতে হয়, সো ইউ গো ব্যাক টু দ্যাট ভেরি ক্লাস, ইউ উইল গেট ইট। আর সেখানে আমি ক্লিয়ার করে দিয়েছি যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, অ্যাডভার্ব হিসেবেও কাজ করে, সমস্যা নেই। তাহলে ভার্ব প্লাস আইএনজি, এখন তোমায় বলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কি হবে, হ্যাঁ একজন বলো, তোমরা যারা দেখছো প্লিজ তোমাদের মধ্যে থেকে হোক, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কি হবে, আমি একটু দেখি, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তাহলে বলছে, দেখো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হচ্ছে ওই ভার্ব প্লাস আইএনজি প্লাস ওয়ার্ড অর ওয়ার্ডস, তাহলে আমরা লিখিনি
verb plus ing plus word or words अर्थात एकत्रे शब्द समष्टि काज करबे बस एखन जदि बोले past participle तो past participle सबाई जानो निश्चय मने आछे past participle verbের past participle form मने आछे निश्चय do did done done complete completed 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 তাই না আমরা যদি বলি come came come তাহলে come শেষ অর্থাৎ verb 3 তাহলে এখানে আমরা লিখব past participle বলতে আমরা যেটা জানি স্ট্রাকচার past participle কি বলো ভাই যেটাকে আমরা বলি অর্থাৎ past participle form of verb যেটাকে আমরা pp বলি pp বলতে পারো past participle অথবা verb 3 এইটাই হচ্ছে past participle ব্যাস এতটুকু আর কিছু না এখানে বেশি কিছু না শুধু past participle formটা বসাই দিলেই হবে আর যদি বলে past participle phrase তাহলে তোমাকে কি করতে হবে ওই past participle form plus word এখন তোমরা জেনে গেছো বা words word বা words তাহলে সেটা phrase হয়ে যাবে তাহলে এখন বলো perfect participle যদি বলে সেটা হচ্ছে তুমি দিবা having plus past participle pp having plus pp কেই তোমার perfect participle বলে having plus pp কেই কি বলে পারফেক্ট পার্টিসিপল বলে তাহলে পাস পাস শুধু পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ বললে কি হবে হ্যাভিং হ্যাভিং প্লাস পিপি তো রইলই প্লাস ওয়ার্ড অর ওয়ার্ডস এই তো তাহলে আমরা একটু ভালো করে দেখি যে ফ্রেজ শব্দটা আসলে তোমাকে মনে রাখতে হবে এই ছয়টা আইটেম কিন্তু ফ্রেজ যুক্ত হয় অর্থাৎ আমাদের পরীক্ষায় আমরা যতগুলো ব্র্যাকেট ইনস্ট্রাকশন থাকে সেখানে যতগুলো টার্ম থাকে এই টোটাল 23-24টার ভিতরে ফ্রেজ রিলেটেড কিন্তু এই ছয়টা তো এই ছয়টাকে আমরা একটু ভালো মতো আজকে দেখব তাহলে একটা নাম হচ্ছে ইনফিনিটিভ সেটা কিন্তু ফ্রেজ ছাড়া হতে পারে আমরা ইনফিনিটিভ বলছি আর যদি ইনফিনিটিভ ফ্রেজ বলে মানে যতবারই ফ্রেজ শব্দটা যুক্ত হবে তুমি নিশ্চিত থাকো ওয়ার্ড প্লাস ওয়ার্ডস অর্থাৎ একটা ওয়ার্ড দিতে পারি তার চেয়ে বেশি ওয়ার্ডও দিও সাথে আমরা একটা পুরোটা ফ্রেজ বানাতে পারি তার মানে ইনফিনিটিভ বললে টু প্লাস বেস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কোনটা টু প্লাস বেস ভার্ব প্লাস ওয়ার্ড অর ওয়ার্ডস যদি বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল তাহলে ভার্ব প্লাস আইএনজি কে প্রেজেন্ট পার্টিসিপল বলি আমরা তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কোনটা হবে ওই ভার্ব প্লাস আইএনজি প্লাস ওয়ার্ড বা ওয়ার্ডস তো যদি বলা হয় পাস্ট পার্টিসিপল তাহলে পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব আই মিন দা ভার্ব 3 ফর্ম অ্যাজ ইউ নো তাহলে পিপি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব ওইটাই বসাই দিবা কিন্তু পাস্ট পার্টিসিপল ফ্রেজ বললে ওই পিপি প্লাস ওয়ার্ড অর ওয়ার্ডস আর যদি বলে পারফেক্ট পার্টিসিপল ফাইন হ্যাভিং প্লাস পিপি কে পারফেক্ট পার্টিসিপল বলে মানে একেবারে 100% তোমাকে এই স্ট্রাকচারটা দিতে হবে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল সেটাই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ কখন হবে এর সাথে আমি কি যোগ করব ওয়ার্ড বা ওয়ার্ডস তাহলে আমরা উপরে চলে যাই প্রিপজিশনাল ফ্রেজ তাহলে যেহেতু দেখো এটার নামটাই হচ্ছে ফ্রেজ মানে প্রিপজিশনাল ফ্রেজ এটা প্রিপজিশন দিয়ে শুরু হবে তাহলে কি হবে ঘটনাটা কিছুই না প্রিপজিশন যেহেতু প্রিপজিশনাল ফ্রেজ তার মানে একটা প্রিপজিশন লাগবেই প্রিপজিশন প্লাস ওয়ার্ড অর ওয়ার্ডস ব্যাস তাহলে যখনই তোমাকে ফ্রেজ বলছে আমাদের এই ইনস্ট্রাকশন বলতে টার্ম বলতে তুমি কিছু এই কাজটা করবা আর অ্যাপোজিটিভ বলা হচ্ছে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভ ফ্রেজ তো অ্যাপোজিটিভটা হচ্ছে কি আমি ওদিন বলেছিলাম যে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভ ফ্রেজ এটা অ্যাপোজিটিভ বিষয়ে বলতে পারে অ্যাপোজিটিভ ফ্রেজ শব্দটা তোমাকে নাও যুক্ত করতে পারে পরীক্ষা শুধু বলবে ইউজ অ্যাপোজিটিভ টু মডিফাই দার নাউন এরকম বলতে পারে হ্যাঁ সেক্ষেত্রে তুমি মনে রাখবা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপোজিটিভ ফ্রেজই কিন্তু ব্যবহৃত হয় অ্যান অ্যাপোজিটিভ ফ্রেজটা কি সেটা হচ্ছে ওই যে আগের নাউনটা তার সম্বন্ধে তুমি একটা পরিচয় তারই আরেকটা তথ্য তুমি দিবা যেটাকে আমরা অ্যাপোজিটিভ বলি অ্যাপোজিটিভ মানে হচ্ছে সহ অবস্থানকারী হ্যাঁ অর্থাৎ একটা কি বলে ব্যক্তি বা বস্তুরই আরেকটা পরিচয় তুমি যদি তার সাথে দিয়ে তাকেই মানে ইন্ডিকেট করো যেটাকে অ্যাপোজিটিভ বলে সহ অবস্থানকারী তো সেখানে এটা সাধারণত ফ্রেজ আকারই হয় তবে ফ্রেজ ছাড়াও কিন্তু ওয়ার্ড দিয়ে দেখানো যায় তো আমাদের আমি এটা লিখে রাখলাম যে অ্যাপোজিটিভটা সাধারণত ওয়ার্ড কি ফ্রেজই হয় তবে ওয়ার্ড দিয়েও দেখানো যায় সেটা আমরা পরে দেখব আলোচনায় তো আসলে আমরা একটা করে উদাহরণ দেখি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার এই পর্যন্ত কি অবস্থা আমি একটু দেখি হ্যাঁ গুড দেখা যাচ্ছে নিশ্চয়ই আমাকে একটু জানাবা দেখা যাচ্ছে এখানে যে যে উপস্থিত আছো প্লিজ তাহলে এখানে দেখো আমরা বলেছি অ্যাপোজিটিভ এই অ্যাপোজিটিভটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ ফাইন তাহলে ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস বেস ফর্ম তাহলে আমরা দেখি কিভাবে এটা সলভ করতে হয় অর্থাৎ পরীক্ষায় কিভাবে থাকবে আমরা একটু দেখি আচ্ছা আমাকে একটু লিখে দেখাও তো দেখা যাচ্ছে কিনা
একজন আমরা একটু মুছি সবাই একটা একটা করে উদাহরণ আমরা দেখি আজকে শেষ করে ফেলবো। দেখো ইনফিনিটিভ ইনফিনিটিভ যদি বলে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব তাহলে তোমাকে কিভাবে বলা থাকবে তুমি দেখো। আমি যদি বলি যে ড্যাশ জব হি ওয়েন্ট টু ঢাকা, ধরো আমরা বললাম এখান থেকে শুরু হলো ড্যাশ ইউজ ইনফিনিটিভ এ জব হি ওয়েন্ট টু ঢাকা, তাহলে যেহেতু তোমাকে বলছে ইউজ ইনফিনিটিভ, এখন ইউজ ইনফিনিটিভ যেহেতু ব্যবহার করতে বলেছে এখন ইনফিনিটিভ মানে তুমি জানো টু প্লাস ভার্ব, তাহলে বোঝা গেছে যে এই জায়গাটায় আমরা কী ব্যবহার করবো একটা ইনফিনিটিভ ব্যবহার করবো টু প্লাস ভার্ব, তাহলে ড্যাশ এ জব হি ওয়েন্ট টু ঢাকা। এখন আমরা যদি উত্তর দেই এরকম যে টু গেট আ জব হি ওয়েন্ট টু ঢাকা, তাহলে এটা কি সমস্যা হচ্ছে বলো? না সমস্যা তো হচ্ছে না, কারণ আমি তো বলছি টু গেট এ জব হি ওয়েন্ট টু ঢাকা, সে একটা জব পাওয়ার জন্যে ঢাকায় গিয়েছে, হ্যাঁ অতীত বলছি, কিন্তু যেহেতু ইনফিনিটিভ বলেছে আমরা এখানে কিন্তু কি দিয়েছি টু গেট শুধুমাত্র, ঠিক আছে। এখন মনে করো যদি এরকম হয় ইনফিনিটিভ ফ্রেজ যদি হয় তখন তোমাকে কি করবে সবাই একটু দেখো, এইটা মুছে দিল, ধরো তোমাকে দিল না এভাবে দিয়ে দিল ইনফিনিটিভ ফ্রেজ, দেখো ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু মডিফাই দ্য ভার্ব, মনে করো বললো হি ওয়েন্ট টু ঢাকা, এখন হি ওয়েন্ট টু ঢাকা সে যে ঢাকা গিয়েছে, এখন আমরা দেখো আমরা ইউজ ইনফিনিটিভ ফ্রেজ বলেছে এখন সে কেন ঢাকা গিয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে ভার্বকে মডিফাই করবে যে কেন গিয়েছে, তা যাওয়াটা যাওয়াটাকে এখানে মডিফাই করছে, তাহলে কেন গিয়েছে এখন যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ তার মানে কি টু প্লাস ভার্ব প্লাস ওই ভার্বের সাথে সংশ্লিষ্ট এবং প্রাসঙ্গিক তথ্য দিতে হবে। তাহলে আমরা একটু আগে যে ব্যবহার করেছিলাম দেখো টু গেট, আমরা যদি এভাবে বানিয়ে লিখি টু গেট এ জব, এখানে লিখলাম টু গেট এ জব হি ওয়েন টু ঢাকা, তাহলে দেখো টু গেট হচ্ছে আমার ইনফিনিটিভ আর এর সাথে এই গেট ভার্বটার একটা প্রাসঙ্গিক এখানকার আলোচনার সাথে প্রাসঙ্গিক আমরা একটা অংশ নিয়ে আসছি টু গেট এ জব। এখন তুমি বলতে পারো যে স্যার শুধু কি জব করার জন্য সে ঢাকা গেল, অন্য কিছু হতে পারে না? হ্যাঁ হতে পারে, তুমি যদি পারো টু মিট, অসুবিধা কি টু মিট হিজ ব্রাদার, টু মিট হিজ ব্রাদার হি ওয়েন টু ঢাকা, এই যে দেখো টু মিট, টু মিট কি বলো? এটা হচ্ছে ইনফিনিটিভ আর হিজ ব্রাদার হচ্ছে উত্তর, অর্থাৎ মিটের সাথে এখানে প্রাসঙ্গিক একটা আমরা জিনিস নিয়ে আসলাম এবং এটা কিন্তু দেখো মিট সাক্ষাৎ করা কার সাথে, ভাইয়ের সাথে, টু মিট হিজ ব্রাদার হি ওয়েন টু ঢাকা। অথবা তুমি যদি এইটাও বলো যে টু ভিজিট দ্য ন্যাশনাল মিউজিয়াম, আমি সংক্ষেপে লিখলাম টু ভিজিট দি ন্যাশনাল মিউজিয়াম হি ওয়েন টু ঢাকা, সমস্যা কি? দ্যাট ইজ তোমাকে যখন বলা হয় যে তুমি ইনফিনিটিভ ব্যবহার করো ফ্রেজ তখন তুমি টু প্লাস ভার্ব ব্যবহার করবা প্লাস ওই ভার্বের উত্তরটার সাথে নিয়ে আসবা, এই যে তাহলে টু প্লাস ভার্ব মানে আমার ইনফিনিটিভ প্লাস হচ্ছে কি ওয়ার্ড বা ওয়ার্ডস, তাহলে এখানে আমরা ওয়ার্ডস নিয়ে আসছি টু মিট হিজ ব্রাদার অথবা টু গেট এ জব অথবা টু ভিজিট দি ন্যাশনাল মিউজিয়াম হি ওয়েন্ট টু ঢাকা, ইনফিনিটিভ ফ্রেজটা আমরা এভাবে তৈরি করবো। ঠিক একইভাবে আমরা একটু দেখি প্রেজেন্ট পার্টিসিপলটা, সো প্রেজেন্ট পার্টিসিপলটা কী হবে সবাই দেখো, আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপল দেখতে চাই আমি একটু হেডিং দিয়ে দিলাম প্রেজেন্ট পার্টিসিপল বললে নিশ্চয়ই একটু আগে বলেছি ভার্ব প্লাস আইএনজি কি তাই না? এখন ধরো আমরা বললাম ডু নট রান আফটার এ ড্যাশ বাস, এখন বললো যে ধরো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, এখানে বললো বাস, তাহলে এখন দেখো এই প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে আমার এটা সংকেত, তাহলে ডু নট রান আফটার এ ড্যাশ বাস, তো ডু নট রান আফটার এ ড্যাশ বাস যে বলছে তোমাকে তুমি একটু লক্ষ্য করো এদিকে যে এই জায়গাটায় ডু নট রান আফটার এ বাস যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল, তো প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্ব প্লাস আইএনজি,
তাহলে তুমি ফাতমা সাইন দিয়ে দাও এখানে। এখন তুমি দেখো প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। এখন যেহেতু নাম সম্বন্ধে বলছে যে বাসটা কিরকম হতে হবে, তুমি বুঝতেছো যে বলছে যে তুমি ডু নট রান আফটার, ওরকম দৌড়ায়ও না, কিছু কিছু দৌড়ায় না, ড্যাশ বাস। এখন তুমি যদি দিয়ে দাও ফাতমা সাইন হিসেবে যে রানিং বাস, তাহলে এখন দেখো যদি আমরা বলি রানিং বাস, ওয়ান কে আমরা আইএনজি করলাম, তাহলে বাসের বৈশিষ্ট্য বুঝালো। তাই আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ করলে নাউনকে মডিফাই করবে। তাহলে আমরা বললাম ডু নট রান আফটার এ রানিং বাস, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এমকেও বললো স্যার আমি রানিং দিলাম না, মুভিং বাস ধরো, তাও চলে। কিন্তু মানে বিষয়টা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, বিষয়টা প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল বললেই ভার্বাস আইএনজি। কিন্তু যদি তোমাকে এই জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলে, তখন তোমাকে কি করতে হবে দেখো, ধরো তোমাকে বললো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তখন তুমি কি করবা? আমি যদি বলি ধরো হি ওয়েন্ট আউট, সে বাইরে গেল, ঠিক আছে। এখন এখানে তোমার ব্র্যাকেট দিয়ে দিল, বললো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এখন হয়তো বলতে পারে টু মডিফাই দ্য ভার্ব, মডিফাই দ্য ভার্ব। যদি বলে হি ওয়েন্ট আউট, সে বাইরে গেল, ড্যাশ ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু। এখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তোমাকে এখানে বলে দিবে, কারণ ভার্বটাকে এখানে মডিফাই করতে হবে। এখন ভার্বটাকে মডিফাই, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তুমি জানো ভার্বাস আইএনজি প্লাস ওয়ার্ড বা ওয়ার্ডস। তাহলে আমি বললাম হি ওয়েন্ট আউট, সে বাইরে গেল। এখন আমি যদি এভাবে বলি একটা লজিক্যাল দাঁড় করাতে হবে, হি ওয়েন্ট আউট মনে করো লিভিং হিজ, মনে করো ব্যাগ, লিভিং হিজ ব্যাগ কোথায়, ইন দ্য রুম। তাহলে আমরা যদি এভাবে বলি যে হি ওয়েন্ট আউট লিভিং হিজ ব্যাগ ইন দ্য রুম, অর্থাৎ তার ব্যাগটাকে রুমে রেখে সে চলে গেছে। তাহলে এখানে হি ওয়েন্ট আউট, তে বাইরে গেল, তো কীভাবে গেল, ওই যে এটাকে ছেড়ে, এটাকে রেখে দিয়ে। তাহলে আমি এই লিভিংটা কিন্তু এখানে এই ওয়ার্ডটাকে মডিফাই করছে, এই জন্য এটাকে আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার করো আজকে, যে আসলে ফ্রেজ বলা হচ্ছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যদি শুধু লিভিং হয়, ধরো আমরা যদি বলি যে হি ওয়েন্ট আউট লিভিং হয়, তাহলে লিভিংয়ের সাথে আরও অতিরিক্ত শব্দ যোগ করছি, তাহলে কী হয়ে গেলো, লিভিং ইজ ব্যাক ইন দ্য রুম। তাহলে এটা একটা ফ্রেজ হয়ে দাঁড়ালো, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে ভার্বকে মডিফাই করলো, ফলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হচ্ছে এরকম। এরকম আমরা নানাবিধ উদাহরণ দিতে পারবো। এরপরে আসো আমরা যদি দেখি যে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে কি, একটু আগে বলেছি শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমি যদি বলি দেখো যে দ্য পেন বা দ্য কার, ওকে দ্য পেন ড্যাশ ইন চায়না রাইটস ওয়েল। এখন আমি যদি বলি দ্য পেন ড্যাশ ইন চায়না রাইটস ওয়েল, এখন আমি নিশ্চয়ই দেখো রাইট এটা একটা মূল ভার্ব, সেন্টেন্সের ফাইনাল ভার্ব। তাহলে বলছি কলমটি ড্যাশ ইন চায়না রাইটস ওয়েল, অর্থাৎ কলমটা একটা বৈশিষ্ট্য বুঝাতে যাচ্ছি। এখানে যদি তোমাকে বলে দেয় যে ইউজ, এই জায়গাটা বলে দিল ইউজ পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল যখন বলবে, তোমার নিশ্চয়ই মনে আছে পাস্ট পার্টিসিপল কিন্তু অ্যাজিটিভে কাজ করে। তাহলে অ্যাজিটিভ এখানে এই নাউনটাকে মডিফাই করছে, এই এই ওয়ার্ডটা তাহলে নাউনকে মডিফাই করবে, এখানে যে পাস্ট পার্টিসিপলটা দিব। তাহলে পেনের বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে এটা চায়না তৈরি, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা বলতে পারি দ্য পেন যেহেতু পাস্ট পার্টিসিপল, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে তৈরি ইংরেজি কি মেড, পাস্ট পার্টিসিপল মেড। তাহলে আমরা যদি বলি মেড দ্য পেন মেড ইন চায়না রাইটস ওয়েল, তাহলে এখানে টোটাল এই মেড ইন চায়না এটা কিন্তু পেনের বৈশিষ্ট্য, পেনের বৈশিষ্ট্য হচ্ছে কি মেড ইন চায়না, অর্থাৎ চীনের তৈরি। এখানে এই মেড ইন চায়নাটা হচ্ছে একটা কে, এই শুধু মেডটা হচ্ছে কে, যদি আমরা মেডটা বলি মেডটা কিন্তু একটা পাস্ট পার্টিসিপল। কিন্তু যদি পরীক্ষায় এভাবে দেয় পাস্ট পার্টিসিপল এভাবে না দিয়ে তোমাকে বলে দিল দ্য পেন ড্যাশ রাইসওয়েল, একটু লক্ষ্য করো দ্য পেন ড্যাশ রাইসওয়েল, তাহলে আমরা এখানে যদি বলে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এখানে বলে দিল ব্র্যাকেটে, তাহলে ফ্রেজ যেহেতু বলেছে তাহলে পেনটাকে মডিফাই করবে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলছে, তা তুমি লিখলা দ্য পেন। এখন ওই কথাটাই যদি আমরা লিখি মেড ইন চায়না অথবা অন্য কোনো দেশ, কোনো সমস্যা নেই, তাহলে দ্য পেন মেড ইন চায়না রাইটস ওয়েল। এখানে মেডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, কিন্তু এর সাথে আরও দুটো ওয়ার্ড যুক্ত হয়েছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। বাস ভাই এখানে পাস্ট পার্টিসিপল ফ্রেজ আমরা এক উদাহরণে দেখে ফেললাম,
মানে পরীক্ষায় যখন ফ্রেজের কথাটা বলবে সেখানে কিন্তু মনে রাখতে হবে ফার্স্ট প্রিন্সিপলটা থাকবে, সাথে তুমি আরো ওয়ার্ড বা ওয়ার্ডস যুক্ত করবা। এই কথা ক্লিয়ার? এখন দেখো এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে একটু দেখি আমরা পারফেক্ট পার্টিসিপেল যদি বলে পারফেক্ট পার্টিসিপেলটা কি হবে? পারফেক্ট পার্টিসিপেলটা হচ্ছে আমরা সবাই জানি যে পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে হ্যাভিং প্লাস পিপি। তাহলে হ্যাভিং প্লাস পিপি কে আমরা কি বলছি? ফার্স্ট পার্টিসিপেল, তাই না? সরি, পারফেক্ট পার্টিসিপেল। তাহলে হ্যাভিং প্লাস ফার্স্ট পার্টিসিপেল, এখন শুধু অতটুকু বসালেই সেটা পারফেক্ট পার্টিসিপেল। আর যদি ফার্স্ট পার্টিসিপেল ফ্রেজ হতে হয় তাহলে হ্যাভিং প্লাস ফার্স্ট পার্টিসিপেল প্লাস কে হবে? আরো কিছু শব্দ যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা যদি বলি দেখো হ্যাভিং, এখন তোমাকে বলা হলো দ্য ওয়ার্ক হি ওয়েন্ট আউট, ধরো আমরা বললাম, এখন তোমাকে এখানে বলে দিল, এখানে লিখি নাই, বললো যে ইউজ পারফেক্ট পার্টিসিপেল। তাহলে বলো পারফেক্ট পার্টিসিপেল বললে তুমি কি বলবে? বা এখন নিশ্চয়ই হ্যাভিং থেকে তোমার দিতেই হবে, তা আমরা হ্যাভিং তো দিলাম, হ্যাভিং হ্যাভিং ড্যাশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট আউট। তাহলে এখন যখনই তোমার মনে রাখতে হবে হ্যাভিং প্লাস পার্টিসিপেল হয় বুঝতে হবে যে ওখানে সম্পন্ন কত কৃত কোনো ক্রিয়াকে বোঝাচ্ছে। তাহলে এখন যেহেতু ওয়ার্কের রিলেটেড আসছে, আমরা যদি বলি হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক হি ওয়েন্ট আউট, তাই না? আচ্ছা কাজটাকে করে, তাহলে মানে হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট আউট, ব্যাপারটা এরকম। তাহলে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক হি ওয়েন্ট আউট, আমরা এইভাবে কিন্তু অ্যান্সারগুলো দিতে পারি, ঠিক আছে? এইভাবে এটা হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপেল। এখন যদি পারফেক্ট পার্টিসিপেল ফ্রেজ বলে তাহলে সেক্ষেত্রে তুমি বুঝছো আগের মতোই হয়তো ওয়ার্কটা এখানে দিল না, সেখানে আমরা দিয়ে ওই ওয়ার্ককে কোয়ালিফাই করলাম। এইভাবেই কিন্তু আমাদের হয়। তো আজকে আমরা এতক্ষণ যে সময়টা আমরা নিলাম সেখানে ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ, পাস্ট পার্টিসিপেল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল ফ্রেজটা বোঝানোর চেষ্টা করলাম। তো আমার মনে হয় আমি দুইটা উদাহরণকে বাদ রেখেছি, এটা আমরা পরের ইয়েতে দেখবো, আমাদের সময়ের ব্যাপারটাও দেখতে হবে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে খুব স্পষ্ট বলবো যে যখনই এই ছয়টা টার্ম আসবে তুমি মাথায় রাখবা যে ছয়টা টার্ম কিন্তু সিঙ্গেল হতে পারে, বিশেষ করে প্রিভিশনাল ফ্রেজটা বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু ফ্রেজ হবে। অর্থাৎ প্রিভিশনাল ফ্রেজ তো ফ্রেজ হবেই, বাকিগুলো সিঙ্গেলও হতে পারে ফ্রেজও হতে পারে। তাহলে আমি আবার স্মরণ করে দিই কি হবে? ইনফিনিটিভ, শুধু ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস ভার্ব প্লাস ওয়ার্ড বা ওয়ার্ডস। যদি বলে প্রেজেন্ট পার্টিসিপেল তার মানে ভার্ব প্লাস আইএনজি, আর যদি বলে প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ তাহলে ভার্ব প্লাস আইএনজি প্লাস ওয়ার্ড বা ওয়ার্ডস। আর যদি বলে তোমার পাস্ট পার্টিসিপেল তাহলে শুধু পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্ব, আর যদি বলে পাস্ট পার্টিসিপেল ফ্রেজ তাহলে ওই পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস আমরা কিন্তু ওয়ার্ড বা ওয়ার্ডস। আর যদি বলা হয় পারফেক্ট পার্টিসিপেল তাহলে বোঝা যাবে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপেল, আর পারফেক্ট পার্টিসিপেল ফ্রেজ বললে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপেল প্লাস ওয়ার্ড বা ওয়ার্ডস। আর প্রিপজিশন অফ ফ্রেজ আর অ্যাপোজিটিভ এটা আমরা পরের ক্লাসে আশা করি তোমরা যদি উপস্থিত থাকো আমি বুঝাতে পারবো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি, আশা করি তোমরা বুঝেছো। আমি তোমাদেরকে অনেস্টলি বলবো এই ক্লাসগুলো নিয়মিত করো এবং একটা আরেকটার সাথে সামঞ্জস্য বা একটা একটা ধারাবাহিকতা আছে, একটাকে দেখে আরেকটাকে কভার করো। এইভাবে করে আমরা প্রতিটা যে ক্লাস হবে সিকোয়েন্সিভ, প্রতিটা ক্লাস দেখলে আমরা আশা করি আমরা মডিফায়ারটা আয়ত্ত করতে পারবো। তো আমার মনে হয় শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। your devices.